হেজপুল্লার সদস্যদের ব্যবহৃত টেলিকমিউনিকেশন ডিভাইস পেজারের বিস্ফোরণে লেবাননে কমপক্ষে নয় জন নিহত হয়েছেন রাজধানী বৈরুত সহ বেশ কিছু এলাকায় বিস্ফোরণে আহত হয়েছেন পৌনে তিন হাজার হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি হেজপুল্লার এসব পেজারের আগে থেকে বিস্ফোরক লুকিয়ে রেখেছিল ইসরায়েলি গোয়েন্দারা এমন তথ্য দিচ্ছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম মোবাইল ফোন আসার আগে তাৎক্ষণিক যোগাযোগের জন্য পেজার নামে একটি ডিভাইস ব্যবহৃত হত পরে মোবাইলের কাছে জনপ্রিয়তা হারায় এটি কিন্তু নজরদারি এড়াতে পেজারের ওপর ভরসা রাখছিলেন হেসবুল্লা সদস্যরা সেই পেজারও আর নিরাপদ থাকতে দিল না ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ মঙ্গলবার রাজধানী বৈরুত সহ বেশ কয়েকটি শহরে হেসপুল্লা সদস্যদের ব্যবহার করা কয়েক হাজার পেজার একযোগে বিস্ফোরিত হয় যাতে নিহত হন বেশ কয়েকজন আহত প্রায় তিন হাজার বার্তা সংস্থা রয়টার্স বলছে উৎপাদন পর্যায়ে এসব পেজারে উচ্চ সম্পন্ন তিন গ্রামের বেশি বিস্ফোরক জুড়ে দেওয়া হয় পরে বিশেষ কোড পাঠিয়ে ঘটানো হয় বিস্ফোরণ এতে আহতদের বেশিরভাগই মুখে হাতে ও পাকস্থলিতে আঘাত পেয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাজা বিয়াদ আহতদের মধ্যে আছেন লেবাননের ইরানের রাষ্ট্রদূত মোস্তবা আমানিও কয়েক দশকের মধ্যে এত বড় নিরাপত্তা ঝুঁকিতে পড়েনি হেজবুল্লাহ মাসখানেক আগে গোল্ড অ্যাপোলো নামে একটি প্রতিষ্ঠানের তৈরি পাঁচ হাজার পেজার কেনে সংগঠনটি বিস্ফোরণের পর স্বাভাবিকভাবেই অভিযোগের তীর গোল্ড অ্যাপোলোর দিকে কিন্তু প্রতিষ্ঠানটির প্রধান বলছেন বিএসি নামে ইউরোপের একটি প্রতিষ্ঠান সব পেজার তৈরি করে তাদের গোল্ড অ্যাপোলো নাম ব্যবহারের অনুমোদন দেওয়া ছিল এই যন্ত্রগুলো আমরা তৈরি করিনি। এগুলোতে শুধু আমাদের ব্র্যান্ডের নাম ছিল। ایر 924 মডেলের পেজার উৎপাদন ও বিক্রির সাথে বিএস নামে কোম্পানি জড়িত। গোল্ড অ্যাপলের লোগো ব্যবহারের বিনিময়ে তাদের কাছ থেকে আমরা অর্থ পেয়ে থাকি। তবে এই পেজার বিস্ফোরণে এখনো কোনো মন্তব্য করেনি তেলাভিভ। জাতিসংঘের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের দাবি এই সব বিস্ফোরণে দেশটির কোনো হাত নেই। to my knowledge there's no US রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি